ঈদে মুক্তির তালিকায় রয়েছে চলচ্চিত্র মায়া দ্য লাভ। সম্প্রতি সংবাদ সম্মেলনে সিনেমা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেছেন কলাকুশলীরা। সুলতানা হিমু জানাচ্ছেন, এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। রোববার প্রকাশ করা হয়েছে মায়া দ্য লাভ সিনেমার ট্রেলার। এতে দেখা যায় সিনেমার নায়িকা বুবলি রোমান্স করছেন তিন নায়কের সঙ্গে। বুবলির নায়ক আসলে কে, এই নিয়ে চলছে আলোচনা। যত ভালোবাসার ইতিহাস রয়েছে, মিলনের থেকে বিচ্ছেদের ঘটনাটাই সবচেয়ে বেশি। জসীমউদ্দিন জাকিরের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা শিল্পী। রয়েছেন শবনম বুবলি, আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশন। ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মায়া সিনেমাতে তিনজনই আমার সাথে খুব দারুণভাবে আসলে কাজ করেছে। সাইমন ভাই আমি বলবো যে উনি অনেক ভালো পরামর্শদাতা, আসলে খুব ভালো ভালো কথা বলেন, তো উনিও সে আমি বলবো বড় ভাইয়ের কাতারেই চলে যাচ্ছে। আর রোশন হচ্ছে মানে একদম বলে না যে দোস্ত প্যাটার্ন আর কি, এরকম। সো তিনজনই তিন রকম আমি বলবো। সিনেমার গল্প দর্শকদের বিনোদন দেবে বলে প্রত্যাশা কলাকুশলীদের। মায়া প্রেমের ছবি, এবং প্রেমের ছবি মানুষকে হাসায় কাদায়, প্রেম মানুষকে ভাসায়, প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে সেই জিনিসটা মায়াতে হয়তো থাকছে। সো আমি বিশ্বাস করি যে যারা ভালো সিনেমা দেখতে চান তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন মায়া সিনেমা, এবং প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও চেষ্টা করছি যেন সিনেমা হলের সংখ্যাটা মায়ার ক্ষেত্রে বাড়ে। মায়া দ্য লাভ কয়টি হলে মুক্তি পাচ্ছে তা জানা যাবে শিগগিরই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।